নমস্কার বন্ধুরা, আজকে আমাদের তৃতীয় দিন কিউবেকে। আজকে আমরা মন্ট্রিয়াল ছেড়ে কিউবেক সিটির দিকে যাচ্ছি। সকাল এখন বাজে হচ্ছে প্রায় 9:30। আমাদের যেতে কিউবেক সিটি পৌঁছতে 292 কিলোমিটার পৌঁছতে মোটামুটি 2-2.5 ঘন্টা মতন লাগবে। তো আমরা আজকে সারাদিন কিউবেক সিটিতে থাকবো এবং যা যা দ্রষ্টব্য স্থান আছে সেই দেখে রাত্রে আবার আমরা মন্ট্রিয়ালে ফিরে আসবো। চলুন আমাদের সঙ্গে চলুন কিউবেক সিটি দেখে আসি। আমরা এখন আউটস্কার্ট অফ মন্ট্রিয়াল দিয়ে যাচ্ছি। এখানকার মানে প্রকৃতিটা অনেকটা সেই পুরুলিয়ার মতন দূরে ছোট ছোট পাহাড় বা টিলার মতন দেখা যাচ্ছে। আমরা হাইওয়েতে আছি এই মুহূর্তে। মা আর বারবি দুজনেই পেছন দিকে, বারবি একটু সকাল সকাল উঠেছে বলে একটু ঘুমিয়ে পড়েছে, তো অসুবিধা নেই, 2.5-3 ঘন্টার মতন একটা ভালো ঘুম হয়ে যাবে বারবির। প্রায় 1.5 ঘন্টার ওপরে আমরা ড্রাইভ করছি। আমরা প্রায় পেরিয়ে এসেছি প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি। এখনও প্রায় 100 কিলোমিটার বাকি আছে রাস্তা। এখন আমরা রুরাল কানাডার ভেতর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে হাইওয়ে 20, কিউবেক প্রদেশের হাইওয়ে 20। এই মুহূর্তে আমাদের স্পিড আছে 120 কিলোমিটার পার আওয়ার। এই রোডের নিয়ম হচ্ছে আমি যখন রাইট সাইড দিয়ে আমি যখন গাড়ি ড্রাইভ করছি তখন আমি ওভারটেক করতে পারবো না, কারণ এখানকার গাড়ি ড্রাইভিং তো লেফট হ্যান্ড সাইড। যেমন সামনে দেখুন বাইকটা আসছে, এই বাইকটাকে যদি আমাকে ওভারটেক করতে হয় তাহলে আমাকে সিগনাল দিয়ে 130-এর ওপরে স্পিড নিয়ে গেলাম। এই আমি ওনাদের করে ওভারটেক করে আবার চলে এলাম। বাইকটাও কিন্তু 120-এর ওপরে যাচ্ছে। কিউবেক সিটিতে বারবি যাচ্ছে। বারবি এতক্ষণ ধরে আঁকাআঁকি করছিল। আসলে রাস্তাঘাট আমাদের এখানে এতটাই ভালো যে পেছনে বসে বারবি সুন্দর করে আঁকছিল এতক্ষণ। কত বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলা, কমসে কম 70-এর ওপরে তো দুজনেই হবে। দেখুন বাইক রাইড করে চলে যাচ্ছে। আমরা কিউবেক সিটিতে ঢুকে পড়লাম 290 না অলমোস্ট 300 কিলোমিটার পেরিয়ে মন্ট্রিয়াল থেকে। আমরা এখন একটা নদী পেরোবো, যত সময় এটা সেন্ট লরেন্স নদী। এই নদীটা পেরিয়ে আমরা একটা প্রথমে ফলস দেখতে যাব। ব্রিজটা দেখা যাচ্ছে, প্রায় এসে গেছি। দুটো ব্রিজ পাশাপাশি আছে, একটা ব্রিজ মনে হয় অ্যাবান্ডন হয়ে গেছে মনে হয়। ও না, ওটা ট্রেনের ব্রিজ, ওটা দিয়ে ট্রেন যায়। দেখে মনে হচ্ছিল অ্যাবান্ডন, কিন্তু না, ওটা দিয়ে ট্রেন যায়। ব্রিজ পেরিয়ে আমরা কিউবেক সিটির উল্টো দিকে আরেকটা পারে চলে এলাম। এবার এখনো আমাদের 25 কিলোমিটার যেতে হবে ফলস্টার কাছে যেতে। সামনের ল্যান্ডস্কেপটা একবার শুধু দেখুন, দূরে পাহাড় আর আমরা সামনের এই মধ্যখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, ঢালু নেমে যাচ্ছি আমরা। প্রায় 100 কিলোমিটার পার আওয়ার গতিতে আমরা নিচের দিকে নামছি। এই হচ্ছে কিউবেক প্রদেশ।
কিউবেক প্রদেশের রাজধানী কিউবেক সিটি। গাড়িটা আমরা এখানে পার্ক করে আমরা ওইদিকে যাব এখন ফলসটা দেখবার জন্য। আমরা চলে এলাম কিউবেক সিটির মন্টমোরেন্সি ফলস দেখবার জন্য। এখান থেকে আমাদের এখন অবজারভেশন ডেকের দিকে যেতে হবে। এটা একটা রেস্টরুমের মতন করা আছে, দূর দূর থেকে টুরিস্টরা আসছেন সেখানে কিছু খাওয়া দাওয়া করবে, রেস্টরুম সব কিছু আছে। খুব সুন্দর করে সাজানো থাকে, গরমকালে যেখানেই যাবেন সামারে কানাডা সত্যিই সুন্দর, অপূর্ব। আমরা এখন মন্টমোরেন্সি ফলসের ওখানে এসে পৌঁছলাম। এখানে ঢুকতে আমাদের গাড়ি নিয়ে ঢুকতে আমাদের এক একজনের পড়লো হচ্ছে $14 করে, আর বাচ্চারা ফ্রি। এটা একটা ফলস, ফলসটার উচ্চতাটা যেটা বলছে সেটা বলছে যে নায়াগ্রা থেকেও 30 মিটার বেশি উঁচু। দেখা যাক ভেতরে গিয়ে, গাছে গাছে ভর্তি। অবশ্য কানাডার সব জায়গাতেই গাছ খুব বেশি। এ দেখুন এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, বৃষ্টি হওয়া পুরো পথটাই ভীষণভাবে ভিজে গেছে, জল জমে নেই। তার কারণ হচ্ছে কাঠের প্লাস মধ্যখানে মধ্যখানে একটু গ্যাপ আছে, সেই গ্যাপ দিয়ে জলটা পড়ে যাচ্ছে। আর এদিকে তো পুরো পাহাড় সব কাঠ জাল দিয়ে আটকানো আছে যাতে কোনো রকমের কোনো ধস না নামে। আর বারবি বাবলি আমার পিছন দিকে। ফলসটা দেখার জন্য আমরা এখন নিচে নামছি। এখানে একটা খুব সুন্দর অবজারভেশন ডেক আছে এখান একদম কাছ থেকে ফলসটাকে দেখার জন্য। বারবি সাব বাবলি ধরে নামবে, পিছল আছে, বৃষ্টির জন্য পিছল হয়ে গেছে। এই সেই ফলসটা। এইখান থেকে কিউবেক সিটির অনেকটা অংশ দেখা যাচ্ছে, যে রাস্তাটা দিয়ে আমরা এলাম সেই রাস্তাটাও দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ফলসটা, আমরা ঠিক ফলসের ঠিক ডান পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছি। দেখুন দুধের মতন সাদা জল অত উঁচু থেকে এসে পড়ছে। আমরা উপরের ব্রিজটাতেও যাব, ব্রিজ থেকে দেখতে নিশ্চয়ই আরো সুন্দর লাগবে। কি তার আওয়াজ, কত ছোট ছোট জায়গায় দেখুন কত সুন্দর সুন্দর ডেক আছে। দেখুন আবার জিপ লাইন করছে, দেখুন সত্যি সাহস আছে এদের, এর উপর দিয়ে জিপ লাইন করে এলো। কত বাচ্চা ছেলে, ম্যাক্সিমাম হয় 10-11 বছর বয়স হবে। আমি তো পারবো না, আমার অত সাহস নেই, কিন্তু বারবি বারবার করে বলছে কিন্তু বাবলি ছাড়বে না। এটার উপর দিয়ে করে এলো এই যে জিপ লাইন ওইখান থেকে। দেখুন আরেকজন আসছে, এই এত উঁচু এইখানে জিপ লাইন থেকে দেখুন আসছে। ও মাই গডনেস, আর এমনি তো বয়স্ক একজন মহিলা, অন্তত 60-70 বছর বয়স হবে। এখানে সত্যি বয়স একটা কোনো ফ্যাক্টরি না। এখানে অপূর্ব দৃশ্যের সামনে আমরা দাঁড়িয়ে আছি। ভিডিও কতটা জাস্টিফাই করতে পারবে জানি না, কিন্তু আমাদের তো সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে প্রকৃতির সামনে আমরা কত তুচ্ছ নগণ্য। যাই এবার আস্তে আস্তে উপরে ব্রিজটাই যাই, ব্রিজটা থেকে দেখতে আরেকটা অন্যরকম লাগে অন্য অ্যাঙ্গেল থেকে। এরপর এক চলে আসছে করে এই সিঁড়িটা দিয়ে উঠে আমাদের এখন ওই ব্রিজটাতে যেতে হবে। ব্রিজটা হচ্ছে একদম জলপ্রপাতটার ওপরে, ওখান থেকে নিশ্চয়ই আরও সুন্দর দেখা যাবে। কী হলো কালকে এতটা হাঁটা, আজকে আবার সিঁড়ি দিয়ে উঠতে যান বেরিয়ে যাচ্ছে। এই আমরা ব্রিজের সামনে চলে এলাম, এবার ব্রিজটা হেঁটে
বারবিয়ার মা পিছন পিছন আসছে, আরও অনেক উঁচুতে উঠে গেলাম। এই সেই ব্রিজ যা মরেন্সি ফলসের ওপরে, এবার আমরা ব্রিজের ভেতরে ঢুকব। এটা বেশ একটা শিহরণ জায়গা আছে, জিপলাইন হয়তো করতে পারলাম না, সাহস নেই। বারবি চাইছিল করতে কিন্তু ওর মা অ্যালাউ করেনি। অন্তত ব্রিজের ওপর হেঁটে একটু সাহস সঞ্চয় করি। কি আওয়াজ! হ্যাঁ বারবি, সবাই সবার ছবি তুলছে, একটা করে স্মৃতি রেখে যাচ্ছে এখানে। দেখ বারবি, জিপলাইন করতে পারিনি তো কি হয়েছে, আমরাও তো এক ওপরে উঠেছি। এখানে কিছুক্ষণ দাঁড়ালে পরে আমার মনে হয় আমরাও জিপলাইন করতে পারবো, সাহস উঠে যাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে। কি সুন্দর চারদিক, আকাশটা আজকে একটু ডাউন হয়ে গেল, বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, ওয়েদারটা অবশ্য আরও ভালো হয়ে গেল। যেই গরমটা পড়েছিল সেই গরমটা একদম নেই এখন, এখন 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন টেম্পারেচার, তার ফলে বেশ ভালোও লাগছে। তবে যদি আরও একদম ক্লিন ক্লিয়ার স্কাই থাকতো তাহলে আরও ভালো লাগতো। ব্রিজটা কেবল ব্রিজ, তাই জন্য এই যে এত লোক যাচ্ছে বেশ দুলছে, একটা দুলুনি আছে ব্রিজটার মধ্যে, তাই জন্য আরও আরও এতটাই উঁচুতে যে দুলুনিটা আরও বেশি ভালো বোঝা যাচ্ছে। দেখো ঠিক করে ধরো, হাত থেকে পড়ে গেলে আর কিচ্ছু পাওয়া যাবে না। ওই দিক দিয়ে একটা দেখুন সিঁড়ির রাস্তা আছে, এখান দিয়ে যেমন আমরা উঠলাম ওই দিক দিয়ে নেমে আপনি একদম ওই জলপ্রপাতের জলটা যেখানে গিয়ে পড়ছে ঠিক সেই জায়গা পর্যন্ত যাওয়া যাবে। কিন্তু আমাদের হাতে আজকে সময় নেই, এখানে প্রায় হাজারখানেক সিঁড়ি আছে, এই নেমে উঠে অনেকক্ষণ সময় লেগে যাবে, পরে আবার যখন আসবো তখন করা যাবে। শুধু কিউবেক সিটিতে 2-3 দিন থাকলে পরে এগুলো করা যায়। এখন শুধুই টুরিস্ট, চারিপাশে শুধুই টুরিস্ট। এদিকে তো সামার ভ্যাকেশন চলছে সারা পৃথিবীতেই, থেকে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন সব সামার ভ্যাকেশনে ছুটি কাটাতে এখানে এসেছে। কেমন লাগলো ফলসটা? হ্যাঁ, আর ভালোটা আমাকে ভালো করে বলতে পারছে না, এমনভাবে বলছে যে ভালোটা ভালো, এতটা উঠা নামা করে সব, আর পেটে এখন এতটাই খিদে পেয়েছে, বিশেষ করে বারবি। বারবি অনেকক্ষণ ধরে খুব অল্প খেয়ে আমরা বেরিয়েছিলাম, তাই জন্য এখন আর মধ্যখানে একটা জ্যামে আটকে গেছিলাম, তাই জন্য আমাদের অনেকটা সময় ওখানে চলে গেছে। আগে এখন মেন সিটিতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব, তারপর বাদবাকি জায়গা আমরা আবার দেখব। এখন আবার সেই পথটা ধরেই আমাদের যেতে হবে, গিয়ে আমাদের গাড়ি নিয়ে আবার এখন কিউবেক সিটির দিকে যেতে হবে। বলছি আমি আর বারবি এখন একই রকম প্রায় হাইট, আমার আমার হাইট 5'11", বারবির হাইটও আর কয়েক বছরের মধ্যে আমাকে ছুঁয়ে ফেলবে। বারবির 10 বছর বয়সেই বারবি প্রায় 5.5 ফুটের মতন লম্বা। এবার বারবি বারবি আর আমি এরপর পাশাপাশি বেরোলে পরে আর মনেই হবে না বাবা আর মেয়ে যাচ্ছি। এর এক সংখ্যা নায়াগ্রা থেকে লোক আসছে এখানে। দেখুন জাপানিজ টুরিস্টে ভর্তি, ম্যাক্সিমাম যেখানেই আপনি যাবেন জাপানিজ টুরিস্ট ভর্তি থাকে, তারা পৃথিবীর যেখানেই থাকে।